গোলাপগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে সিলেট জকিগঞ্জ সড়কে মানববন্ধন করেছেন হেতিমগঞ্জ বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ। দীর্ঘদিন থেকে সিলেট জকিগঞ্জ সড়কের হিলালপুল নামক স্থানে সড়কের মারাত্মক বেহাল অবস্থা থাকার ফলে এতদ অঞ্চলের মানুষের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকছে, পাশাপাশি রাস্তার পিচ উঠে অনেক জায়গায় কাদামাটি বের হওয়ার ফলে বড় বড় ট্রাক বাস ওই সকল স্থানে দেবে যাচ্ছে, যার ফলে মাইলের পর মাইল যানবাহনের যানজট লেগে যায় ঘন্টার পর ঘন্টা। এ সকল কষ্ট দুর্ভোগ এ অঞ্চলের মানুষদের প্রতিদিনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। অবশেষে দুর্ভোগের সীমা প্রকট আকার ধারণ করলে গোলাপগঞ্জ হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে মানববন্ধন করেন তারা। 3 অক্টোবর শনিবার সকাল 11টার সময় হেতিমগঞ্জ হিলালপুর সিলেট জকিগঞ্জ সড়কে হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ ও দপ্তর সম্পাদক শামসুল ইসলাম আনার যৌথ পরিচালনায় মানববন্ধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, আলবারাকা পাওয়ার প্লান্টের পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মজিবুর রহমান মজিব, বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সহসভাপতি সেলিম আহমদ ফলিক, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুশাহিদ আলী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া মানববন্ধনে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ও শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ 15 বছর ধরে সিলেট জকিগঞ্জ সড়কের বাইপাস পয়েন্ট থেকে হিলালপুর পর্যন্ত অল্প কিছু অংশ রাস্তা অজানা কারণে সংস্কার না করায় জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই অংশে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে, আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে গেছে। আগামী 1 মাসের মধ্যে যদি সিলেট জকিগঞ্জ সড়ক, বিশেষ করে নাজুক অবস্থায় থাকা হিলালপুর সংলগ্ন সড়কের সংস্কার কাজ করা না হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় সিলেট শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে সহসভাপতি সেলিম আহমদ ফরিক বলেছেন, আগামী 1 মাসের মধ্যে সড়কের সংস্কার কাজ করা না হলে শ্রমিকদের সাথে নিয়ে গাড়ি দিয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে আমাদের অধিকার আদায় করব। এলাকাবাসী আমরা এটা বলতে চাই, আজকে নেই প্রতিবাদ সমাবেশ থেকে, যদি আগামী 1 মাসের ভিতরে আমাদের রাস্তাকে পূর্ণ সংস্কার না করা হয় তাহলে আমরা এলাকাবাসী মিলে সর্বদলীয় ভাবে আমরা সর্বাত্মক আন্দোলন সংগ্রাম করে যাব। আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকারী কমিটির সভাপতি মহোদয়ের কাছে আমরা দাবি জানিয়েছি, এই রাস্তার ব্যাপারে আপনারা শুনে আশ্বস্ত হবেন, আগামী 6 তারিখ সিলেট জেলার ঐতিহাসিক ফোর ফ্রন্টে এই বাস্তব হওয়া দাবির মধ্যে এই রাস্তার একটি দাবি আমরা তুলে ধরেছি। হেতিমগঞ্জ বাজার বণিক সমিতি সহ সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই একত্রিত হয়ে জাতীয় স্বার্থে আমরা প্রমাণ করেছি আমরা সবাই এক হয়ে এই বৃহৎ সমস্যার সমাধান আমরা রহিত হবে ইনশাল্লাহ। সংগ্রামের উপস্থিতিতে আপনারা জানেন ইতিমধ্যে অনেক বক্তারা বক্তব্য করে গেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, 2টি 4টি থানার সংযোগ সড়ক এবং এটি এটি এশিয়ান হাইওয়ে হওয়ার প্রস্তাবনা আছে। তাই আমি বাংলা রোডসের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আমাদের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করার জন্য। এবং আপনারা জানেন 2018 সালে এই রাস্তাটি সংস্কার করার জন্য একটি আন্দোলন হয়েছিল, একটি মানববন্ধন হয়েছিল, সেটার পর কিছু রাস্তা সংস্কার হয়েছিল, কিছু রাস্তা রয়ে গেছে, সেই রাস্তাটার বেহাল দশা আপনারা, আমি রোড এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যানের ওনার এখতিয়ার নেই এটা সংস্কার করার, তারপরে উনি উচ্চতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন, আমাদের সাথে একমত পোষণ করে বলেছেন যে উনি সবার সাথে যোগাযোগ করেছেন, সবাই ওনাকে আশ্বস্ত করেছেন যে আগামী 1 মাসের মধ্যে এই রাস্তাটি সংস্কার করা হবে।